আপনিও বাঁচতে পারেন 120 বছর। কতদিন বাঁচব এই চিন্তা মাথায় আসার সাথে সাথে আমরা আমাদের বয়সের একটা সীমা নির্ধারণ করে ফেলি, আর সেই সীমা আমাদের জন্য বাস্তবতায় পরিণত হয়। বিশ্বাস হচ্ছে না তো? আসুন দেখি কিভাবে। বিজ্ঞান বর্তমানে মনে করে দুরারোগ্য ব্যাধি দ্বারা আক্রান্ত না হলে আমাদের প্রত্যেকেরই 115 থেকে 120 বছর বেঁচে থাকার জৈবিক যোগ্যতা রয়েছে। আর ব্যাপারটা যদি তাই হয় তবে মধ্য বয়স শুরু হওয়ার কথা 60 থেকে 65 বছর বয়সে, কিন্তু আমরা আমাদের আয়ু অনেক কম মনে করি। 60 বছর বয়স হলেই জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি, দেখা হলেই বলি আর কদিন বা আছি, এখন আল্লাহ আল্লাহ করে একটু শান্তিতে মরতে পারলেই বাঁচি। আর যারা কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন তারা তো রাতারাতি বৃদ্ধে পরিণত হন। 40-এর কোটায় মহিলাদের মেনোপজ হয়ে যায়, 40-এর কোটায় পুরুষ হার্ট অ্যাটাকের আশঙ্কা করেন, বেশিরভাগ লোক 50-এর কোটায় এসে আবাদত বন্দিকিতে মন দেয়াকে শ্রেয় মনে করেন। আমাদের পারিপার্শ্বিকতা, সাংস্কৃতিক ধ্যান ধারণা আমাদের আয়ু সংক্রান্ত প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করে, আর মাইন্ড বডি সিস্টেমের মূল সূত্র হচ্ছে প্রত্যাশা ফলাফল নিয়ন্ত্রণ করে। দ্যাট মিন্স আওয়ার এক্সপেকটেশনস টার্ন ইনটু রিয়েলিটি। এখন আপনি যদি আপনার প্রত্যাশাকে বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে শুধরে নেন তাহলে আপনি আপনার দেহকে বহুলাংশে কালজয়ী করে তুলতে পারেন। দেহকে কালজয়ী করে তুলতে হলে আয়ু ও বয়স সম্পর্কিত কিছু মিসকনসেপশন অর্থাৎ ভ্রান্ত ধারণা প্রথমেই দূর করতে হবে, কারণ এই ধারণাগুলো আসলে সত্য নয়। এ ব্যাপারে ফার্স্ট মিসকনসেপশন হচ্ছে বার্ধক্যের প্রক্রিয়ায় মানুষ মারা যায়, দ্যাট মিন্স পিপল ডাই অফ ওল্ড এজ। সত্যি কথা হচ্ছে বার্ধক্যের সাথে সংযুক্ত জরা ব্যাধি অর্থাৎ রোগ ব্যাধি মৃত্যুর কারণ, অর্থাৎ বয়স হওয়ার কারণে কেউ মারা যায় না, আর বয়স হলেই ব্যথা যন্ত্রণা হয় না, যন্ত্রণা আসে জরা ব্যাধি থেকে। অ্যানাদার মিসকনসেপশন হচ্ছে আয়ু জিন বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। আসলে আপনার পিতামাতা যদি 80 বছর বেঁচে থাকেন তাহলে এই জিন বৈশিষ্ট্য আপনার আয়ুর সাথে গড়ে মাত্র 3টি বছর যুক্ত করতে পারে। পক্ষান্তরে আপনার অ্যাটিটিউড, লাইফস্টাইল, ডায়েট অ্যান্ড ওয়ার্ক প্রসেস আপনার আয়ুকে 50 থেকে 60 বছর পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে। এক্ষেত্রে আপনি জিন বৈশিষ্ট্যকে সফলভাবেই ওভারকাম করতে পারেন। বয়সের ব্যাপারে আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে বার্ধক্যের প্রক্রিয়া অপরিবর্তনীয়। প্রকৃতির দিকে তাকালে আপনি দেখবেন ইটস নট এ ট্রু কনসেপ্ট। প্রকৃতির মধ্যেই এমন প্রসেস রয়েছে যা কোনো কোনো প্রাণীর বুড়িয়ে যাওয়া হাত থেকে রক্ষা করে, যেমন ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ান। প্রাণী জগতের দিকে তাকালে দেখবেন মৌমাছি বয়সকে পিছনের দিকে ঘুরিয়ে দিতে পারে, আর বর্তমানে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষ বৃদ্ধ হওয়ার ফিজিক্যাল প্রসেসকে পাল্টে দিতে পারে। বিভিন্ন সাইন্টিফিক এক্সপেরিমেন্টে দেখা গেছে যে সিমটমস অব এজিং যেমন বোন ডেন্সিটি, বডি টেম্পারেচার, মেটাবলিক রেট, ব্লাড প্রেশার, মাসল স্ট্রেংথ অ্যান্ড অ্যামাউন্ট অব বডি ফ্যাট ও অন্যান্য জিনিস পরিবর্তন করা যায়। ব্যায়াম, খাদ্যাভ্যাস, নির্মল আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ এবং মেডিটেশনের মাধ্যমে এগুলোকে পরিবর্তন করা যায়। অবশ্য মেডিটেশন শুধু রিল্যাক্স করা নয়, রিল্যাক্সেশন আমাদের বর্তমান মানসিক চাপ পীড়িত সমাজের স্ট্রেস কন্ট্রোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবু বৃহত্তর অর্থে শিথিলায়ন হচ্ছে চেতনার উচ্চস্তরে উত্তরণের প্রথম পদক্ষেপ। চেতনার এই উচ্চস্তরের সাথে জড়িয়ে রয়েছে অন্তর্দৃষ্টি, সৃজনশীলতা ও প্রজ্ঞা। দীর্ঘ প্রশান্তিময় জীবনের জন্য, আনন্দময় জীবনের জন্য রেগুলার এক্সারসাইজ, হেলদি ইটিং হ্যাবিটস এর পাশাপাশি লাইফস্টাইলও পরিবর্তন করা প্রয়োজন। তবে এটা হচ্ছে গোটা বিষয়ের একটা অংশ মাত্র। এর অপর অংশ বুঝতে হলে আধুনিক পদার্থবিজ্ঞানীরা জগৎকে কিভাবে দেখেন তা জানতে হবে। কোয়ান্টাম মেকানিক্স আমাদের বলে যে আপাত দৃশ্যমান কঠিন বস্তু বা পদার্থ অদৃশ্য সাবঅ্যাটমিক পার্টিকেল দ্বারা গঠিত, আর একেবারে ফান্ডামেন্টাল স্টেটে এই সাবঅ্যাটমিক পার্টিকেল হচ্ছে এনার্জি ও ইনফরমেশনের সংমিশ্রণ। তার অর্থ আমাদের এই দৃশ্যমান জগৎ গঠিত হয়েছে শক্তির অদৃশ্য জগৎ ও তথ্যের সমন্বয়ে। মনের বেলায়ও এ একই নিয়ম প্রযোজ্য। ধরুন আপনি পাঁচুলকাতে চাচ্ছেন, এ পাঁচুলকাতে চাইলেও আপনাকে মন থেকে
তথ্য ও শক্তির সমন্বিত ব্যবহার করতে হবে। যদিও আমরা আমাদের ধারণা, কামনা, বাসনা, প্রবৃত্তি, পছন্দ, অপছন্দ দেখতে বা ধরতে পারি না, তবুও এগুলোর বাস্তবতাকে কোনো অবস্থাতেই অস্বীকার করতে পারি না। আমাদের চারপাশের দৃশ্যমান জগৎ এগুলো দ্বারাই গঠিত হয়েছে। আপনি যদি এই অদৃশ্য জগতের সাথে নিজেকে কানেক্ট করতে পারেন, তাহলে আপনার দৃশ্যমান জগৎকে পরিবর্তন করতে পারেন। চিন্তা যেমন যুদ্ধ বাঁধাতে পারে, ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, ধ্বংস ডেকে আনতে পারে, তেমনি চিন্তা পারে প্রেম, মমতা, শান্তি, সম্প্রীতি ও তারুণ্যময় জীবন গঠন করতে। কালজয়ী দেহ নির্মাণের জন্য ডক্টর দীপক চোপড়া তার এজলেস বডি টাইমলেস মাইন্ড গ্রন্থে অনেকগুলো প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে কয়েকটি হচ্ছে, হ্যাভ কন্ট্রোল ওভার ইউর লাইফ। এর অর্থ অন্যের উপর ক্ষমতাবান হওয়া নয়, বরং নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এটা করার একটা উপায় হচ্ছে অন্যের সমর্থন বা অনুমোদন লাভের চেষ্টা থেকে বিরত থাকা। কারণ অন্যকে খুশি করে অনুমোদন লাভের চেষ্টায় আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শক্তিকে ক্ষয় করে ফেলি। ট্রাস্ট ইউর ইনার সেলফ, নিজের অন্তর্গত সত্তার প্রতি পূর্ণ আস্থা স্থাপন। সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে বাইরের সূত্রের উপর নির্ভর না করা। প্রকৃতি প্রত্যেককে ইনেট উইজডম বা প্রজ্ঞা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু আপনি যদি সবসময় জ্ঞান ও তথ্যের জন্য বাইরের দিকে তাকিয়ে থাকেন, তাহলে আপনার ভেতরের এই প্রজ্ঞার মৃত্যু ঘটে। আপনার শরীর মন সবসময় বলছে সে কি চায়। আপনি কান পেতে শুনলে দেখবেন সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। Don't try to be perfectionist about everything. অর্থাৎ খুঁতখুঁতে স্বভাব যত বর্জন করতে পারবেন তত আপনি স্বস্তি পাবেন। দীর্ঘায়ু হতে হলে আপনাকে শান্তিপূর্ণ সহা অবস্থান করতে শিখতে হবে। Have inner goals. অর্থাৎ অন্তর্গত লক্ষ্য নির্ধারণ করা। অধিকাংশ মানুষই অর্থ, বিত্ত, খ্যাতি, ক্ষমতা, ঘৃণা বা বিদ্বেষের বন্দী হয়ে যায়। বরং জীবনকে শান্ত ও মহিমান্বিত করার চেষ্টা করুন, কাজ করুন, হাসুন, ভালোবাসুন, প্রকৃতির নেপথ্য ছন্দে নিজেকে ছন্দায়িত করুন। দেখবেন বয়স বাড়লেও তারুণ্য আপনাকে ঘিরে থাকবে।